ভৌতিক ও রোমাঞ্চকর গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দ্য মিস্টেরিয়াস সাসপেন্স। আজ মিস্টেরিয়াস সাসপেন্সে সুচিত্রা ভট্টাচার্যের লেখা শেষ শান্তিপুর লোকাল। সুচিত্রা ভট্টাচার্য জন্মগ্রহণ করেছিলেন 1950 খ্রিস্টাব্দে 10 জানুয়ারি বিহারের ভাগলপুরে। তিনি যেমন বাংলা সাহিত্যকে দিয়েছেন মিতিন মাসির মতো মহিলা গোয়েন্দা চরিত্র, তেমনই উপহার দিয়েছেন অজস্র ছোট গল্প ও উপন্যাস। তার সৃষ্ট রচনার মধ্যে হেমন্তের পাখি, একা, কাচের দেয়াল, অলিক সুখ ইত্যাদি উল্লেখযোগ্য। 1996 খ্রিস্টাব্দে দহন উপন্যাসের জন্য পেয়েছেন জাতীয় পুরস্কার। এছাড়াও 1997 কথা পুরস্কার, 2000 তারাশঙ্কর পুরস্কার এবং 2002 শরৎ পুরস্কার। 2015 12ই মে বাংলা সাহিত্য জগৎকে শোকাহত করে তিনি চিরবিদায় নেন। আমাদের আজকের গল্প শেষ শান্তিপুর লোকাল সংকলিত হয়েছে আনন্দ মেলা ভূতের গল্প সংকলনটি থেকে। গল্পের প্রধান চরিত্রে গল্পের কথক কাপড় ব্যবসায়ী ও শ্যামল সরকার। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প শেষ শান্তিপুর লোকাল। অফিসের সহকর্মী দীপক বিশ্বাসের বাড়ি বেড়াতে এসেছিল শ্যামল সরকার শান্তিপুরে। ঠিক শান্তিপুরে নয় অবশ্য, শহর থেকে মাইল তিনেক দূরের গ্রাম ধলাশিমলায়। খাওয়া দাওয়া, গল্প, আড্ডা কম হল না সারাদিন। ছোট একটা পুকুর আছে দীপককে, ছিপ ফেলে মাছ ধরল দুপুরবেলা। বিকেলে গোটা গ্রামে চোরকি। অবশেষে রাতের আহারটি সেরে শ্যামল যখন বেরোলো, ঘুরির কাটা প্রায় 10টা ছুঁচ্ছুঁ। শ্যামল ভেবেছিল ট্রেন না পেলে বাসেই ফিরবে কলকাতায়। শান্তিপুর থেকে তো সারা রাতি দূরপাল্লার বাস মেলে, ওকে উল্টোগ্রামে নেমে যেতে হবে। তবে কপাল ভালো, ভ্যান রিস্কায় ঠিকুর ঠিকুর করে শান্তিপুর স্টেশনে পৌঁছে শ্যামল দেখল শেষ লোকালটা ছাড়েনি তখন। মনটা ফুরফুর হয়ে গেল শ্যামলের। বাসে ঝাঁকুনি খেতে খেতে যাওয়ার চেয়ে ট্রেনের দুরুনি উপভোগ করতে করতে ফেরার সুখ ঢের বেশি। ডিসেম্বরের রাত, ভালো শীত পড়েছে, ট্রেনে যাত্রীও নেই বিশেষ, সব কামরে ফাঁকা ফাঁকা। বেছে বেছে সামনের দিক থেকে চতুর্থ কামরাটিতে উঠল শ্যামল। আক্রমণবর্তী কামরাটি জনহীন, ছোট্ট বগিতে বাতি জ্বলছে মাত্র দুটো। আবছায় মাখা এমন নির্জন পরিবেশই শ্যামলের বেশি পছন্দ। দিব্যি আরামে ঢুলতে ঢুলতে একসময় পৌঁছে যাবে উল্টোডাঙায়। ডান ধারের একদম কোনার সিটটিতে গিয়ে বসল শ্যামল, নামিয়ে দিল জানলার কাজ। পেট এখনো লুচি মাংস আর মিষ্টিতে টইটম্ব। সিগন্যাল দিয়ে ট্রেন ছাড়ার আগে চোখ চড়িয়ে এসেছে ফোন। খানিক পর আপনা আপনি তন্দ্রা ছিঁড়ে গেল। শ্যামল টের পেল থেমেই আছে ট্রেন। কি ব্যাপার, কোনো স্টেশন নাকি? বাইরে তো প্ল্যাটফর্ম নজরে আসে না, শুধুই ঘুরঘুরটি অন্ধকার। তখনই দৃষ্টি পড়েছে সামনের সিটে মাফলারে মাথা মুড়ে বসে আছে কাট্টা গোট্টা লোক, গায়ে একটি আলোয়ানো জড়ানো। পাশেই সিটের ওপর একটা বড়সড় কাঠরি। কখন টেনে যাবে লোকটা? শ্যামলের মনে প্রশ্ন ফুটে ওঠার আগেই লোকটা বলে উঠল, আমি ফুলিয়া থেকে উঠেছি, আপনি তখন ঘুমোচ্ছিলেন। ওহ, তা ট্রেনটার কি হলো, থেমে আছে এখনো? সামনে কালীনারায়ণপুর স্টেশন, সিগন্যাল পাইনি। তা আপনি যাবেন কতদূর? উল্টোডাঙা? দারুণ আন্দাজ তো আপনার। অনুমানে বড় একটা ভুল হয় না, ইদানিং শক্তিটা আমার প্রায় অব্যর্থ হয়ে গিয়েছে। তাই বুঝি? লোকটার কথার ভঙ্গিতে শ্যামল বেশ মজা পেয়েছে, হাতে হাত ঘষে বলল, তা আপনি যাবেন কোথায়? আমাকে তো শিয়ালদা অবধি যেতে হয়। যেতে হয় মানে? এই যে ফুলিয়া থেকে শাড়িগুলো কিনেছি, এগুলো নিয়ে তো শিয়ালদাতেই নামার কথা। ফুলিয়ার তাঁতের শাড়ি দুনিয়া জোড়া নাম, শ্যামল জানে।
জিজ্ঞেস করলো, আপনার শাড়ি ব্যবসা? ওই আর কি, আগে আমি চালাতাম, এখন ভাই দেখছে। তাহলে আপনি এত শাড়ি নিয়ে কি করছেন? কপালের ফের ভাই, সব কপালের ফের, এ বোঝা আমাকে বয়ে বেড়াতেই হয়, ভগবানেরও তাই ইচ্ছে। বেশ দার্শনিকের মতো কথা বলে তো লোকটা। শ্যামলের মনে হলো এমন একটা সহযাত্রী পেলে দীপিত গল্পে গল্পে সময় কাটানো যায়। জোর হুইসেল বাজিয়ে ট্রেন ছেড়েছে। ছোট্ট একটা আড়মোড়া ভেঙে টিম টিমে আলুমাখা কামড়াটায় একবার চোখ বড়ালো শ্যামল। ট্রেনের গতির সঙ্গে ঝুলন্ত হাতলগুলি নাচানাচি করছে, এর ওর গায়ে উপর খেয়ে বাজছে হঠাৎ শব্দটায় কেমন গা শিরশির করে। হালকাভাবে শ্যামল বলল, কামড়াটা একটু ঝমঝমে ভাব, তাই না? তা অবশ্যই আছে, এমন আলো আধারের খেলা চলছে তো। না আমার কিন্তু এমনটা দারুণ লাগে। সত্যি বলতে কি ভাই, এরকম ভৌতিক পরিবেশ আমি খুব লাইক করি, বিশেষ করে এমন ট্রেনের কামরায়। তাই নাকি? হ্যাঁ মশাই, ট্রেনের কামরায় আমার ভূত দর্শনের অভিজ্ঞতা আছে। নিশ্চয়ই লোকাল ট্রেনে নয়। না, সেটাই এক্সপ্রেস ট্রেনে। কীরকম বলুন তো? শুনবেন সেই কাহিনী? অনেক দূরের তো রাস্তা, বলুন। শ্যামল চটি করে সিটে বাবু হয়ে বসল। দাঁড়ান বলি তাহলে, বসতে দিন। সেই বছর দুই আগের কথা বুঝলেন, লখনৌ থেকে তখন বেনারস যাচ্ছে এসি করছে। ট্রেন লখনৌ ছাড়ার আগেই আমাকে এক রেলের কর্মচারী এসে বলল, সাবধানে থাকবেন স্যার, কামড়াটা কিন্তু বিশেষ সুবিধার নয়। রাত্রিরে যে টিকিট চেকারটি ওঠে সে কিন্তু বহুকাল আগে উপরে চলে গিয়েছে, কোনো ডাকা ডাকিতে সাড়া দেবেন না, কম্বলে মাথা মুড়ে পড়ে থাকবেন। জানেন আমার তো বেশ পুলকে চাকলো, টাটকা একটা ভূতের দর্শন তো কম সৌভাগ্যের কথা না। তার মানে আপনি ভূতকে ভয় টয় পান না? ভূত কি ভয় পাওয়ার জিনিস, যা শরীরই নেই সে করবেটা কি? তারপর কি হলো জানেন, ট্রেন তো ফৈজাবাদ ছাড়লো, আমিও তখন খাওয়া দাওয়া সেরে ঘুমানোর জন্য তোড়জোড় করছি। গোটা কোচে সেই দিন বড় জোর ওই 7-8টা লোক হবে, তারা আমার আগেই শয্যা নিয়েছে। হঠাৎ একটা বুট পড়া পায়ের আওয়াজ পেলাম, শব্দটা খুট খুট করে এগিয়ে এসে আমার কূপের মুখের সামনে এসেই থামল। মুখ বাড়িয়ে দেখি একটা মোটা গোপালা রাগি রাগি চেহারার মানুষ কটমটে চোখে আমার দিকে তাকিয়ে আছে, গায়ে কালো রঙের কোট, হাতে রিজার্ভেশন মেলানোর কাগজ। আমি একগাল হেসে হিন্দিতে বললাম, কি জানেন এত জলদি জলদি এসে গেলেন, আমি তো ভাবলাম মাঝরাতে আপনার সাথে বসে মোলাকাত করব। ব্যাস আমার এই দুটো ডায়লগে ফিউজ, ভাটার মতো চোখ দুটো পলকের মধ্যে খুলুন হয়ে গেছে। ছলছল দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে না বেমানম কপ্পুরের মতো উঠে গেল লোকটা, ও সরি আই মিন ভূতটা। তারপর রেলের লোকের মুখে শুনেছি অবশ্য যে ওই ভূত আর জীবনও ওই ট্রেনে দেখা যায়নি। আপনার সাহসের তো তারিফ করতে হয়। ওই জিনিসটা না আমার একটু আছে বটে, আপনার যেমন অনুমান শক্তি। জানেন মশাই, ছেলেবেলা থেকে আমি বিশাল ডান ঘিটেছিলাম, শ্মশান টশানে তা কম ঘুরে বেড়াইনি, বনে পাতারও কম ঘুরিনি, তাই ভয় বলে বস্তুটা তো অনেকদিন আগেই লোপ পেয়ে গেছে। একটা কথা আমি বলবো ভাই, ভূতের ব্যাপারে এতটা বেপড়া হওয়া কিন্তু ঠিক নয়। আপনার তাহলে কোনো অভিজ্ঞতা আছে নাকি? না থাকলে কি আর আপনাকে সাবধান করি? বেশ তো, তাহলে শোনান গল্পটা, অনেকটা পথ। লোকটা গল্প শুরু করার আগে ট্রেন একটি স্টেশনে থামল, জানলা দিয়ে নামটা পড়লো শ্যামল, শিমুরালি স্টেশন, প্রায় ধুধু পড়ছে প্ল্যাটফর্ম। একটা চাওয়ালা এত রাতেও কেটলি হাতে দাঁড়িয়ে তাকাচ্ছে এদিক ওদিক, পায়ে পায়ে এগিয়ে আসছিল শ্যামলদের কামরার দিকে, কাছে এসেও হঠাৎ ছিটকে সরে গেল। ট্রেন ছাড়তে শ্যামল ব্যাজের মুখে বলল, দেখলেন তো চাওয়ালাটা কাণ্ড, ভাবলাম একটু গলা ভেজে যাবো। এই কামরায় ও কেন? শুধু কেন,
কেন, কামড়াটা ছোট বলে? কামড়ার খুব বদনাম আছে ভাই। কি বদনাম, কিসের বদনাম? সেই গল্পটাই তো আপনাকে শোনাবো এখন। আমার ভূত দর্শনের অভিজ্ঞতা তো এই কামড়াতে। বলেন কি? হ্যাঁ ভাই, বেশি দিন নয়, এই ধরুন মাস চারেক আগের ঘটনা। পুজোর আগে ফুলিয়া থেকে শাড়ি টাড়ি কিনে এই কামড়াতেই উঠেছি, এই একই ট্রেনে। আপনি যেখানে বসে আছেন ঠিক সেই জায়গাটাতেই বসেছিলাম। হঠাৎ হবিবপুরে দেখি এক সিরেঙ্গের মতো লোক আমার সামনে বসে। আমাকে দেখেই লোকটা গড়গড় করে উঠল, বলল, কোন সাহসে তুই আমার বাগিতে উঠেছিস? জানিস না মধুকারি কামড়াটা আমায় দিয়ে গিয়েছে। মধুর নাম আমি শুনেছিলাম, শান্তিপুর লাইনে গামছা ফেরি করত। বছর খানেক আগে শেষ ট্রেন থেকেই কে যেন মধুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল। তবে ঘটনাটা যে এই কামড়াতেই ঘটেছিল সেটি আমার জানা ছিল না। আমি বোকার মতো সেরেঙ্গিটাকে প্রশ্ন করে ফেলেছিলাম, মধু তো অনেক আগে মারা গিয়েছে, সে এই কামড়ায় আপনাকে দিয়ে যায় কি করে? শোনার সঙ্গে সঙ্গে সে কি করলো জানেন? কি? থাক, সে আপনার শুনে কাজ নেই। আহা বলুন না। কি দরকার ভাই, মিছি মিছি আপনি একটা বিপদে পড়ে যাবেন। ভনিতা ছেড়ে সাফ সাফ করে বলুন তো, বিপদ বিপদকে এই শর্মা ডরায় না। এই কথা কতবার আপনাকে আওড়াতে হবে? ঠিক আছে, এত জোড়াজুড়ি যখন করছেন তাহলে শুনুন, আমার কিন্তু কোনো অপরাধ রইল না। করলো কি জানেন সিরিঙ্গেটা? হঠাৎ একটা হ্যাচকা টানে আমাকে উপড়ে ফেললো সিট থেকে। পলকে দেখি আমি হঠাৎ চলে গেছি দরজার সামনে। থমথমে গলায় সিরিঙ্গি তখন বলল, তাতে মধুর মুক্তি ঘটেছে, কিন্তু এই কামরা এসেছে আমার জিম্মায়। এবার কামরাটা আমি তোকে দিয়ে যেতে চাই। তারপর আর কি, সিরিঙ্গি ধাক্কা মারলো আমায়, আমিও ট্রেনের তলায়, এবং তৎক্ষণাৎ অক্কা। হ্যাঁ নয় ভাই, বলুন হ্যাঁ। সেই থেকেই তো বেগার কাটছি, থেকে কাঠি নিয়ে উঠি শিয়ালদা অব্দি যাই একা। ভূতের আস্থানা বলে ছাপ্পা পড়ে গিয়েছে তো, লাস্ট ট্রেনে কেউ এই কামড়ায় আর ওঠে না। কে জানে কেন সে আমার গায়ে কাঁটা দিয়ে উঠলো। এবার ঢোকিলে বলল, আপনি কি বলছেন? আপনার মতন একজন সাহসী মানুষকে পেয়ে
ভারী আনন্দ হচ্ছে। শীতের রাতেও তরতর করে ঘামতে শুরু করলো শ্যামল। তালু শুকিয়ে খটখটে, জীব মরতেই চাইছে না। কোনো ক্রমে তোতলাতে তোতলাতে শ্যামল বলল, আপনি আপনি আধুনিক বিকল্প শোনাচ্ছেন কেন? আমি ভয় পাচ্ছি। জোর একটা ঝটকা, আতঙ্কে চোখ খুঁজে ফেলল শ্যামল। স্পষ্ট টের পেল সে উড়ে গিয়ে পড়লো দরজার কামরায়। এবার শুনছিলেন শেষ শান্তিপূর্ণকাল। গল্প পাঠে ও সিরেঙ্গে চরিত্রে সুদীপ, শ্যামল সরখেলে চরিত্রে প্রিয়াংশু, গল্পের সূত্রধার কাপড় ব্যবসায়ী ও রেলের কর্মচারী ভূমিকায় আমি আভাস, পর্ব পরিচালনায় ও আবহ সঙ্গীতে প্রিয়াংশু। পরের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হব দি মিস্টেরিয়াস সাসপেন্স।